বাতিল হওয়ার কোনো এখন অবধি আমাদের আমরা আমাদের কোনো ভাবনা এরকম আছে বলে আমি তো শুনিনি। আপনারা বারবার বাতিল বাতিল করছেন কেন আমি জানি না। সবাইকে স্বাগত এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তবে করোনা মহামারী কালে পরীক্ষা সম্ভব নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলে পরীক্ষার তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তবে মহামারী কালের প্রকোপ কম হলে পরীক্ষা নেওয়া হতে পারে, এ ব্যাপারে তিনি ইঙ্গিত দেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক তিনি কি বললেন সাংবাদিক সম্মেলন করে। এখন পুরোটাই আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন, কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও ভ্যাকসিন থেকে শুরু করে রেমডেসিভির, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আপনারা দেখেছেন যে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং কেন্দ্রের অসহযোগিতার কথা বারবার তুলে ধরেছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে সংসদের সঙ্গে কথা বলে ওদের ভিউ নিয়ে তারপর শেষ অবধি মুখ্যমন্ত্রী কি বলেন সেইটা অনুযায়ী আমরা করতে, আমাদের এই এত যে পরীক্ষার্থী এ ব্যাপারে আমাদের গভীর কনসার্ন আছে, তাদের কথা ভেবেই আমরা খুব দ্রুতই জানাবো। বাতিল হওয়ার কোনো এখন অবধি আমাদের আমরা আমাদের কোনো ভাবনা এরকম আছে বলে আমি তো শুনিনি। আপনারা বারবার বাতিল বাতিল করছেন কেন আমি জানি না।